ধন্যবাদ বন্ধুরা, নিশ্চয়ই সব ভালো আছো, আর তোমরা সবাই আমার পাশে থাকার জন্য আমি খুব গর্বিত এবং আনন্দিত। যারা এখনও আমার পাশে আসতে পারোনি তারা আমার পাশে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো। হ্যাঁ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ অবশ্যই। তো আমি এই মুহূর্তে যেটা দেখাবো সরাসরি, আর কি কোনো গাছ পুঁচ্ছি না, এটা দেখো, এটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছ। এই মনে আছে তোমাদের নিশ্চয়ই যারা চ্যানেল নিয়মিত দেখছো, এটা মাসখানেক আগে গাছটা কিন্তু আমি রিপোর্টিং করেছিলাম, এক মাস আগে রিপোর্টিং করা গাছটায় প্রচুর ফুল এসেছিলো, প্রচুর ফুল এসেছিলো। সব ফুলে তো আর ফল হয় না, এখানে সেই ফলটা দেখানোর জন্যই আমি কিন্তু এলাম। আবার দেখো, তুমি দেখতে পাচ্ছ যে ফল অ্যালিনিয়ামের যে চারা তৈরি হয় সেই চারার, এটা হচ্ছে বীজপত্র, এটা এই যে এটা আমি যেটা দেখাচ্ছি, একটা এদিকে, এটা দুটো, এরা জোড়ায় জোড়ায় সাধারণত আসে আর কি। হ্যাঁ, এদিকে দেখো দুটো, এই যে দেখতে পাচ্ছ চারটে, নিশ্চয়ই বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই চারটে বুঝতে, চারটে একদম ক্রসে এসেছে। দেখো এই দেখো একটা, এইটা একটা, এটার জোরে এইটা, এটা আর এইটার জোরে, এইটার জোরে এসছে এটা, দুটো একসঙ্গেই পাকবে, একসঙ্গে এগুলোই বীজ তৈরি হবে। এবং যার জন্য বীজটা কীভাবে আমি তৈরি করব সেটা বলে দেবো পরে, যে একে রীতিমতো যত্ন সহকারে একে বাড়াতে হয়, এবং পেকে যাওয়ার আগেই কিন্তু একে একটু প্রসেস আছে, যাতে এই নিয়ম হচ্ছে যে যখন পরের ফলটা পেকে যায় তখন কিন্তু ফুললে একদম সেই ফেটে উড়ে চলে যাবে প্রত্যেকটি ফল, কিন্তু মানে বীজ, প্রত্যেকটি যে বীজপত্র রয়েছে এই বীজপত্রের মধ্যে কম করে এক একটাতে 50-60-80 আসতে পারে বীজ। সেই বীজ অ্যাডিনিয়ামের বীজ 80-70 এরকম আসে এক একটা বীজপত্রে। আমি হাত দিচ্ছি না, কারণ বীজপত্র সবেমাত্র কুচিত একদম, যার জন্য আমি কাঠি দিয়ে দেখাচ্ছিলাম যে এটা সবেমাত্র, হয়তো দিন দশেক হয়েছে, বোধহয় দিন দশেকের মধ্যে অনেক বড় হয়ে গেছে, আবার এইগুলোই মনে হয় হবে যা যা গঠন রয়েছে। তো এক একটা ফুলে কিন্তু দুটো করে করে বীজ আসে, দুটো করে করে বীজপত্র তৈরি আসে। তো এখানে দেখো, এটা যখন পেকে যায়, পেকে যাওয়ার আগে কিন্তু একে তুলে নিতে হবে, তোলার প্রসেস আছে, এবং তুলে নেওয়ার পরে একে কিন্তু বেছে বেছে রাখতে হবে এবং শুকিয়ে নিতে হবে। তারপর অ্যান্টি ফ্যাঙ্গাস বা ফ্যাঙ্গাসাইড বা যে কোনো মানে কীটনাশক, মানে ফ্যাঙ্গাসাইডটাই আমি ব্যবহার করি, এটা হলুদ নীল দুটোই পাওয়া যায়। তো এটা তখন কিন্তু তুলে নিতে হবে, তুলে নিয়ে ওকে নির্দিষ্ট জায়গায় রেখে তারপর শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে দেখা যাবে যখন শুকানো হবে, শুকানোর পরে এবং তুলোর মতো প্রচুর, আমি দেখাচ্ছি কী হয় এদের, কী হয় দেখো, এটা তুমি দেখলে এবার কী হয়। আমি আজকেই তুলেছি সবেমাত্র, এ দেখো একদম দেখেছ, এ দেখো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা কিন্তু বীজপত্র। হ্যাঁ, তুলতে গেলে সব বেরিয়ে চলে আসবে, ওই জন্য আমি তুলছি না। এই যে দেখো, আর তুলোর মতো দুদিকে তুলো থাকে, তুলোর মতো, এ দেখো বুঝছি তো একদম, এ সাইডেও তুলোটা ছিল, আমি হাত দিয়ে খুঁজে গেল। তো এইটা হচ্ছে বীজ, এইটাকে ছাড়াতে হবে। এই যে দেখছো, এই যে একটি ছোট্ট কাঠির মতো, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে বীজ, এটা এইটা হচ্ছে বীজপত্র। এবং এইটাকে শুকিয়ে তারপর ওকে ফ্যাঙ্গাসাইড দিয়ে আবার ভিজিয়ে, জলে ভিজিয়ে 10-15 মিনিট তারপর ওকে বাড়ির মধ্যে ফেলতে হবে। যেমন ফেলতে হবে কীভাবে বীজতলা তৈরি করি আমি সেটা আমি দেখাবো বলে। তো এটাকে কী করতে হবে, আমি একটা ছাড়িয়ে দেখিয়ে দিই তোমাদের, করতে হবে কেন এরকম, আমি কিন্তু সমস্তটাই মোড়া আছে, হ্যাঁ সেলোটেপ দিয়ে মোড়া আছে কোনগুলো,
প্রত্যেকটি এটা মোড়া আছে, মোড়া ছিল আমি একটু খুলে দিলাম, কারণ না হলে কী হবে, এটা খুলে গেলে একদম সঙ্গে সঙ্গে উঠতে লাগবে, প্রত্যেকটি উড়ে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই, এ তো বংশ বিস্তারের জন্য এটাই প্রাকৃতিক নিয়ম। হ্যাঁ, তো অনেকে দেখেছো ছাতিম গাছের যেমন ঠিক সেরকমভাবে বংশ বিস্তার হবে, ছাতিম গাছের ফুলগুলো যখন ফলগুলো ফেলে যায় তখন উঠতে থাকে বাতাসে, দেখা যায় প্রচুর বাতাসের মধ্যে ছোটো ছোটো তুলির মতন তুলোর মতো উঠছে, অ্যাকচুয়ালি ওগুলো সমস্তটাই হচ্ছে ছাতিমের বীজ পত্র আসে। তো এটাকে দেখো, এই দেখো, এ দেখো, এটা দেখাচ্ছি, এটাতে কত এইটাতে কম করে 50-60 থেকে 70টা বীজ আছে, 50-60টা বীজ আছে এটার মধ্যে, এরকম আছে আর একটা আছে, এ দেখো একটা, হ্যাঁ দেখো আজকে দুটো তুলেছি, এ দেখো দেখেছো, হ্যাঁ দেখো দুটো আজকেই তুললাম, এটাতে কম করে ওই বললাম আমি জানি না কত হবে, তো 60-120টা বীজ আমি এখন এটা এই দুটোর মধ্যে পাবো, 120টা বীজপত্র আমি কিন্তু এই দুটোর মধ্যে অবশ্যই পাবো, 120টা। হ্যাঁ, এইটার মধ্যে দেখো এবার আমি কী করছি, এ দেখো যে এদিকে যে তুলোটা, এইদিকে যে তুলোটা রয়েছে, হ্যাঁ এই যে তুলোর মতো অংশটা, এটাকে টানলেই ছেড়ে যাবে, তাহলে কী রইলো আমার হাতে, শুধু বীজপত্রটা দেখো, এ দেখো এটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এইটাই হচ্ছে, এ দেখো ভালো করে, এইটা হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ, ওই বিশাল যে গাছটা হয় মরুভূমিতে বট গাছের বা তেঁতুল গাছের মতো, সেই গাছটা এইটুকু বীজ থেকে হয়। হ্যাঁ, সুতরাং এইভাবে আমরা কিন্তু বীজ সংগ্রহ করি, এবং বীজ সংগ্রহ করে তারপরে একে বীজ তলাতে রেখে বীজ তলা তৈরি করে, দেখি তো কত তুলো বেরিয়ে যাচ্ছে, মানে এগুলো উড়ে যাচ্ছে আর কি, দেখি তো কত উঠছে, এরকম এটাকে আমি প্যাকেটে ভরেছি, মুখটা বন্ধ করে দিই কারণ একটু হাওয়া দরকার আছে, এটাকে রেখে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখালাম যে কীভাবে অ্যাডেনিয়ামের বীজ তৈরি হয়। হ্যাঁ, প্রতিটি ফুল থেকেই আসে না, কিছু কিছু ফুল থেকে হয়, আর হয় এটা যদি আমরা পরাগ মিলন ঘটাতে পারি খুব সূক্ষ্মভাবে, সেটাতেও আসে, আমি কৃত্রিমতা ইয়ে করি না, নিজে নিজেই হয়, প্রচুর বীজপত্র তৈরি হয় এবং থাকেও, আমার যার জন্য পরাগ মিলন করে কৃত্রিমভাবে আমি করি না। তো এইটা হলো আজকের মানে আমার তোমাদের কাছে দেখানোর একটা বস্তু বা বিষয়। তো তোমরা ভালো থেকো, আর আমাকে উৎসাহিত করো পাশে থেকে, ধন্যবাদ।